নমস্কার সম্মানীয় দর্শক, আজকে আপনারা দেখতে চলেছেন রোজ ভ্যালি কোম্পানির অ্যাপ্লিকেশনের ফুল প্রসেস A to Z। যে প্রবলেমগুলো হচ্ছে সে প্রবলেম ছাড়াই কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাই এখানে দেখাবো। আগের ভিডিওতে আমি রেকারিং ডিপোজিটের অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম, এই ভিডিওতে আমি এককালীন বা ফিক্সড ডিপোজিটের যে জমা করার সার্টিফিকেট আছে তারই অ্যাপ্লিকেশন করে দেখাবো। আবার বলে রাখছি, এককালীন জমা করা বা ফিক্সড ডিপোজিটের বা FD সংক্ষেপে বলে তারই ফুল প্রসেস। এই জন্য আপনাকে এক্সট্রা নমিনির জায়গায় অ্যাপ্লিকেন্টের জায়গায় নমিনির নামটা, সেকেন্ড অ্যাপ্লিকেন্টের জায়গায় নমিনির নামটা লিখে দিতে হবে, এক নম্বর। আর দু নম্বর, নমিনির একটা বা সেকেন্ড অ্যাপ্লিকেন্ট যাকে করা হবে তার একটা ডকুমেন্টসের নাম্বার লাগবে ও তার মোবাইল নাম্বার, এই দুটো একটা এক্সট্রা লাগবে। তাহলে কী কী লাগলো? প্রথমত সার্টিফিকেট নাম্বার বা বুকিং নাম্বার, বুকিং ফর্ম নাম্বার, ওটা লাগবে। দ্বিতীয়ত একটা অ্যাড্রেস প্রুফ লাগবে। দ্বিতীয়ত আইরিন কি প্রুফ লাগবে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তারপর ক্যান্সেল চেক থাকলে ভালো, না হলে ব্যাংক অ্যাকাউন্ট। এই কতগুলি ডকুমেন্টস ছাড়াও এক্সট্রা ডকুমেন্টস হিসাবে আপনাকে নমিনি বা সেকেন্ড অ্যাপ্লিকেন্টের একটি ডকুমেন্টস লাগবে, এটা থাকলে আপনার ক্যান্সেল চেকটা না হলেও চলবে। চলুন দেখে নিই কীভাবে আমি অ্যাপ্লিকেশন করছি। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন ও নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন। নমস্কার। গুগলে আমি রোজ ভ্যালি লিখে সার্চ দেবো এবং রোজ ভ্যালি অ্যাসিস্টেড ডিপোজিট কমিটিতে ক্লিক করব। এরপর আমি আপলোড সার্টিফিকেটে ডান দিকে কোনায় ক্লিক করব। তারপর ইনভেস্টার সিলেক্ট থাকবে, কোম্পানির নাম সিলেক্ট করব। আপনাদের যেটা হবে আপনারা সিলেক্ট করবেন। আমার কাস্টমারের এর হচ্ছে যেটা সেটা রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড সিলেক্ট করলাম। এরপর আমি ইনভেস্টরের জায়গায় ইনভেস্টরের নাম দিয়ে দেবো, বা অ্যাপ্লিকেন্ট নেম বা ইনভেস্টর নেম। তারপর তার বয়স এবং তারপর এজ, এগুলো আমি যেগুলো সিকিউরিটি রিজনের জন্য হাইড করে রেখেছি। তারপর এজ যদি হিসাব না করতে পারেন তাহলে গুগলে এজ ক্যালকুলেটর বলে আছে অপশন, সেখানে গিয়ে আপনারা এজটা বের করে নিতে পারেন ডেট অফ বার্থ দিয়ে। তারপর জেন্ডার, তারপর মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি এবং তারপর ভেরিফাই ক্লিক করে ভেরিফাই করবে। তারপর আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন এবং তার সঙ্গে তার আইডেন্টি নাম্বারও দিতে হবে। আমি এক্ষেত্রে কাস্টমারের আধার কার্ড দিয়ে আধার কার্ড নাম্বার দিয়েছিলাম। এবার ভেরিফাই ক্লিক করব। ইমেল আইডিটা আমি দিচ্ছি এখন। দেখুন ভেরিফাই ক্লিক করলাম, ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি ভেরিফাই, ওকে লিখব, ওকে করব। তারপর আধার কার্ড সিলেক্ট করব। তারপর আধার নাম্বারটা দিয়ে দেবো।
তারপরে এখানে সেকেন্ড ইনভেস্টরের জায়গায় নমিনির নামটা লিখে দেবেন। সেকেন্ড ইনভেস্টরের জায়গায় নমিনির নামটা লিখে দেবেন, তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে। আবার বলছি, সেকেন্ড ইনভেস্টরের জায়গায় নমিনির নামটা লিখে দেবেন এবং নমিনির কোনো একটা আইডেন্টি প্রুফ এখানে দিয়ে দেবেন। নমিনির নামটা আমি এখানে লিখে দেবো এবং নমিনির এজ বা সেকেন্ড অ্যাপ্লিক্যান্টের এজ এটা দিয়ে দিলে কিন্তু আপনার ক্যান্সেল চেকের যে প্রবলেম সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তখন আমি নমিনির নাম লিখে দিচ্ছি, তারপর এজ সিকিউরিটি রিজনের জন্য হাইর করে রেখেছি, এজটা লিখে দেবেন, তারপর জেন্ডার লিখে দেবেন। সেকেন্ড অ্যাপ্লিক্যান্টের জায়গায় নমিনির একটা ডকুমেন্টস দিয়ে সাবমিট করবেন। তারপর একটা আরেকটা ফোন নাম্বার দিয়ে দেবেন নমিনির বা সেকেন্ড অ্যাপ্লিক্যান্ট যাকে বলছেন আপনারা। তারপর আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড সিলেক্ট করে আধার নম্বর দিয়ে দেবেন। তারপর অ্যাপ্লিক্যান্টের ফাদার নেম বা হাজব্যান্ড নেম, আবার বলছি অ্যাপ্লিক্যান্টের ফাদার নেম বা হাজব্যান্ড নেম। আবারও বলছি, সেকেন্ড অ্যাপ্লিক্যান্টের জায়গায় নমিনির নাম এবং একটি ডকুমেন্টস দিয়ে দেবেন, তাহলে ক্যান্সেল চেকের প্রবলেমটা হবে না। এখানটা একটু চালাকি করে করলেই। তারপর নেম অফ দি ফাদার নেম, অ্যাপ্লিকান্টের ফাদার বা হাজব্যান্ড নেম লিখে দেবেন। তারপর অ্যাড্রেস, তারপর স্ট্রিট, তারপর ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর স্টেট, ডিস্ট্রিক্ট, তিন নম্বর পরপর দেখুন আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা হবে আপনারা দিয়ে দেবেন। এখন অ্যাড্রেসটা লিখছি, এরপর স্ট্রিট, আবার বলে রাখছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। স্ট্রিট লিখে দিলাম, স্ট্রিট বলতে জাতীয় সড়ক যাকে বলে, ভিলেজ বা টাউন বা সিটি বা গ্রাম, পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, এগুলো সব ঠিকঠাক করে ফিল আপ করে দেবেন। তোর ব্যাংকের ডিটেলসটা দিয়ে দেবো, এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আপনাদের যে ব্যাংক হবে কাস্টমার সেটা দিয়ে দেবেন। তারপর ব্যাংক ব্রাঞ্চের নেম, তারপর ব্রাঞ্চের কোড নাম্বার, না না ওর লটা পুটি করুন। তারপর সেভিং অ্যাকাউন্ট নাম্বার,
তারপরে এমআইসিআর অফ ব্যাংক, এমআইসিআর ব্যাংক, এগুলো ব্যাংকের পাসবই পেয়ে যাবেন, অথবা ব্রাঞ্চের সঙ্গে কন্ট্যাক্ট করে ওই ডিটেলসগুলো কালেক্ট করে নেবেন। এমআইসিআর নাম্বার কিংবা ব্রাঞ্চ অনলাইনে এগুলো সার্চ করেও এগুলো আপনি পেয়ে যাবেন, গুগলে সার্চ করলেও থাকবে। এরপর আইএফসি কোড নাম্বার, তারপর ইনভেস্টরের ডিটেলস, প্রথমেই আছে সার্টিফিকেট নাম্বার বা বুকিং ফর্ম নাম্বার, এটা লিখে দেবো আমি, সার্টিফিকেট নাম্বার বা বুকিং ফর্ম নাম্বার। আবারও বলে রাখছি, বুকিং ফর্ম নাম্বারটাই হচ্ছে সার্টিফিকেট নাম্বার বা বন নাম্বার। তারপর অ্যাপ্লিকেশন হোল্ডারের নেম, যে অ্যাপ্লিকেশন করছে তার নাম, তারপর ডেট অফ ইনভেস্টমেন্ট, কবে ইনভেস্ট করেছে সেটা, এগুলো যেগুলো আমি দরকার নেই সেগুলো সিকিউরিটি রিজনের জন্য হাইড করে রেখেছি, সিকিউরিটি রিজনের জন্য হাইড করে রেখেছি। এরপর ডেটটা আপনি বুকিং ডেট যেটা সেটাই লিখে দেবেন, বুকিং ডেট, ডেট অফ ইনভেস্টমেন্ট, যেদিন বুকিং করা হয়েছে। বুকিং ফর্ম নাম্বারটা হচ্ছে সার্টিফিকেট নাম্বার, আর বুকিং ডেট হচ্ছে যেদিন বুক করা হয়েছে সেদিন বুকিং ডেট বা ডেট অফ ইনভেস্টমেন্ট। তারপর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা ইনভেস্ট করেছেন সেটা লিখে দেবেন। ডেট অফ ম্যাচুরিটি, কবে ম্যাচুরিটি হবে, একদম নিচে যেটা দেওয়া আছে, বুকিং বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ইন্ড অফ দি ইন্ড অফ বলে লেখা আছে সেই ডেটটা, অ্যাপ্লিক্যান্টের ইন ডেট বলে যেটা লেখা আছে নিচে একদম, অনলি ক্যান্সেলেশন বুকিং বাই দি অ্যাপ্লিকেশন অ্যাট দ্য ইন্ড ডেট সেটাই। তারপর আপনি যদি কোম্পানি থেকে কিছু পয়সা ফেরত পেয়ে থাকেন, পাইনি, কত টাকা আপনি পাবেন সেটাই, 5,000 টাকা দিয়েছিল, 10,000 দেওয়ার কথা সেটাই এখানে লিখে দেবো। অ্যামাউন্ট এন্টার টু গেট, কত টাকা পাবেন সেটা লিখে দিব। তারপর কন্টিনিউ আপলোড ডকুমেন্ট সে ক্লিক করব, তারপর ডকুমেন্ট চুজ ফাইলে ক্লিক করে, এগুলো আগে থাকতেই আমি স্ক্যান করে রেখেছিলাম। এখানে রোজ ভ্যালি এফডি সার্টিফিকেট বলে যেটা আছে সেটাকে আমি দিয়ে দেবো, আপলোড করে দেবো। অরিজিনাল ডকুমেন্ট যদি না থাকে ওই সার্টিফিকেটটাকেই আবার আপলোড করে দেবো। দেখুন, তারপর অরিজিনাল আইডেন্টি প্রুফ এনি, ভোটার কার্ড, আধার কার্ড, এখানে আধার কার্ডটা দিয়ে দিলাম। তারপর আপলোডেড, তারপর ভোটার কার্ড একটা ডকুমেন্টস হিসাবে ভোটার কার্ডটা আপলোড করব, আপলোড। তারপর পাসবই,
ব্যাংকের পাসবই, পাসবইটাকে দুবার আপলোড করব ক্যান্সেল চেকের বদলে, তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম। দেখুন, আবার ব্যাংকের পাসবইটা আমি আপলোড করে নিচ্ছি। আপডেট, তারপর সাবমিট করে দেবো, সাবমিট হয়ে যাবে। ইনভেস্টার সেভ সাকসেসফুলি, তারপর ইনভেস্টারে ক্লিক করে একবার চেক করে দেখে নেব অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে কিনা। আবার আমি সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবো, সার্টিফিকেট নাম্বার লিখে তারপরে যে সংখ্যাটা আছে হিসাব করে 5/9/14 সেই সংখ্যাটা লিখে ক্লিক করলেই ইনভেস্টরের নেম, সার্টিফিকেট নাম্বার আর অ্যালটমেন্ট নাম্বার পাওয়া যাবে। তারপরে অ্যালটমেন্ট নাম্বারে ক্লিক করলেই আপনার পুরো ডিটেলসটা দিয়ে দেবে কাস্টমারের, সেটাকে পিন করে কাস্টমারকে দিয়ে দেবেন। দেখুন, সার্টিফিকেট নাম্বার দিয়ে দিলাম, তারপর ক্যালকুলেশন করে 14 লিখে দিলাম, তারপর সার্চ দিলাম, তারপর অ্যালটমেন্ট নাম্বারটা দিয়ে দিল, তারপর প্রিন্ট দিয়ে কাস্টমারকে দিয়ে দেবেন। এতক্ষণ আপনারা দেখলেন রোজ ভ্যালি অ্যাপ্লিকেশনের ফুল প্রসেস, A to Z, ফিক্সড ডিপোজিট বা FD-র অ্যাপ্লিকেশন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।